মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, সুস্থ আছি, বাপের বাড়িতে আছি। বাবা কালকে ঢোকার পর থেকে সে এমন আড্ডা, এমন হুজুক গল্প উঠেছে যে আর কিছু কোনো দিকে তাকানো নেই। ব্লগিং তো একদমই করিনি। বাবার সাথে গল্প, অনুর সাথে গল্প, ভাইয়ের সাথে গল্প, গল্প করতে 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 সেই কাল কত রাত হয়ে গেছে, তারপরে শুয়ে পড়েছি। আর আজ হচ্ছে বিজয়া দশমী, তো তোমাদের সবাইকে শুভ বিজয়া দশমী, অনেক 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 শুভেচ্ছা, এবং ছোটোদেরকে অনেক 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 ভালোবাসা। সকাল এখন ওই 9:30 বাজে, দুর্দান্ত সুন্দর হাওয়া দিচ্ছে। ওয়েদারটা না হঠাৎ করেই চেঞ্জ হয়ে গেছে, বেশ হাওয়ার মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসছে। মনে হচ্ছে এবারে ঠান্ডাটাও খুব তাড়াতাড়ি পড়বে। আর কাল যা বৃষ্টি হলো বাবা, যা পচা বাজে বৃষ্টি হলো, মানে সে বলবার বাইরে। একদম কালকে দিনটা পুরো বেকার করে দিল, ঘুরতে তো পারলামই না কিছু। যাকে আর কি করা যাবে, তবে তাতাই এর মন খুব খারাপ, ও ঘুরতে পারেনি। আজকে দাদুর সাথে বেরোবে, এখানে কিছু ঠাকুর আছে, আমাদের এখানে একটা পাশেই ক্লাব আছে, সেই ক্লাবের ঠাকুরটা দেখবে। চলো, সকালবেলা এখানে খুব হাওয়া দিচ্ছে, আমি গিয়ে নিচে চা খাই। চা খাওয়া হয়নি এখনও, সকালবেলা আসলাম উপরে একটু ছাদে হাঁটাহাঁটি করতে, জল টল খেয়ে নিচে যাই, নিচে গিয়ে চা খাই। তোমাদের সবার পুজো কেমন কাটলো জানিও। আজকের বিজয় দশমী মনটা বড্ড খারাপ, এই পুজো আসবে আসবে আসবে, পুজো আসলো আর দুম করে পুজোটা শেষও হয়ে গেল। চান টান করে বসে রয়েছে, দেখো কেমনভাবে দাদুর সাথে যাবে ঠাকুর দেখতে। আর এটা কি এখানে এভাবে ঠিক করে রাখো, ভাঁজ করে এরমভাবে পড়ে রয়েছে কেন? কখন থেকে রেডি হয়ে বসে আছে, দাদুর সাথে যাবে? দাদু দেখলেই মারবে কিন্তু, দেখি ওইদিকের কি খবর। এই যে আর এক সুন্দরী, এর ছবি তোলা আর এই হচ্ছে না রে। কত মুখের ভিতরে ঢুকাও কেন, দেখেছো লাইনার পড়েছে, আমি পরিয়ে দিয়েছি। এই মেয়েটা যে কবে একটু লাইনার ঠাইনার কাজল ঠাজল পরা শিখবে কে জানে। মাসি রান্না করবে বলে সবজি কাটছে বসে বসে। আজ আমরা এখন দাদুর সাথে ঠাকুর দেখতে গেছি, আজ দশমী, তো যাচ্ছি। আর এই যে দিদি, আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, আর দাদু আসছে, গিয়ে দেখি কটা ঠাকুর দেখতে পারি। আর এখানে একটা নাম করা ঠাকুর আছে বিসর্জনের, যাচ্ছি ওখানে আমরা এখন। দেখলেন এটা হচ্ছে গিয়ে ঠাকুর পুকুর, বয়েজ ক্লাবের পুজো হয় এখানে, প্রত্যেক বছর পুজো হয়। আর এখন তো বিসর্জন হবে, মানে পুজো টুজো হচ্ছে লাস্ট। আপনাদেরকে চলো দেখিয়ে এটা হলো কি সৌরভ গাঙ্গুলির বাড়ির পুজো। আর একটা আফসোস যে আমরা সৌরভ গাঙ্গুলির সাথে দেখা করতে পারিনি, আর এটা অনেক ভালো পুজো হয়।
এই যে এখন ঠাকুরটা দেখলাম না, এটা হচ্ছে গিয়ে বেহালা নতুন সংঘর ঠাকুর। ভীষণই সুন্দর করেছে, চেষ্টার একটা কিছু থিম করেছে। তুই যা গাছের মধ্যেও পাটকাঠি ঝুলিয়ে দিয়েছে, হ্যাঁ ঝাড়ুর মতন। এটা কোথায় এসছি রে? ঠাকুর পুকুর ক্লাব। এটা এখানে পুকুর আছে, সবাই চান করছে। দিদি আমরা এখন এসেছি ফুচকার প্যান্ডেলে, যেখানে এ আসেনি, এই জন্যে এখন দেখতে এসেছে দাদু আর এ ফুচকার প্যান্ডেল। আমি আর এটা দেখাবো না, কেন কি অলরেডি তোমরা এটা দেখে নিয়েছো। এরপরে ঠাকুরটা যদি দেখা হয় আমাদের, তাহলে দেখবো নয় বাড়ি। আমরা এখন যেই প্যান্ডেলে এসেছি, সেই প্যান্ডেলে আবার ড্রয়িং কম্পিটিশন হয়েছে। সব ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর করে এঁকে এইখানটায় লাগিয়েছে, আর এই প্যান্ডেলটাও সুন্দর হয়েছিল। সব বাচ্চারা এক সে বার্গার এক ড্রয়িং করেছে। আজ দাদুর সাথে প্যান্ডেল হপিংয়ে গিয়ে খুব মজা হয়েছে আমার আর দিদির। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই অবধি। তোমাদের সবাইয়ের পুজো কেমন কাটলো আমাদেরকে কমেন্টসে জানিও। সব বড়দেরকে আমার শুভ বিজয়ে প্রণাম জানাই। তোমরা আমাকে অনেক অনেক করে আশীর্বাদ দিও, আর যারা আমার থেকে পুচকু তাদেরকে অনেক অনেক আদর জানাই। চলো বাবা, এবার তাড়াতাড়ি বাড়ি যাই, মা অনেকক্ষণ ধরে ওয়েট করছে আমাদের জন্য। আমরা মিষ্টির মুখ না করে পিৎজা মুখ করছি, কেমন হয়েছে বল? হ্যাঁ, মামা বানিয়েছে, ভালোই হবে। এখানে চিকেন तो आप सभी हंसते मुस्कुराते रहिए और हमें अपनी दुआ में याद रखिए। हरे कृष्णा।